সাথে আমরা এই চারজন আসছি আজকে কক্সবাজারে। তো এটা হচ্ছে রুম আমাদের, দেখেন বিখ্যাত, দেখেন মাত্র 700 টাকায় 24 ঘন্টা, ঠিক আছে? এত অল্প টাকা এত ভালো একটা রুম কক্সবাজারে শুধু পাওয়া যায়। তো এটা তো ভাড়ায় নেই, তো এই অবস্থা বিশাল বিশাল জায়গা জুড়ে, মানে অনেক জায়গা, কিন্তু পর্যাপ্ত জায়গা আছে। 2টা বে, তারপরে এসি আছে, অল টাইম এসি পাবেন, তারপরে কারেন্ট চলে গেলে তো জেনারেটর আছে, ঠিক আছে? বাংলাদেশে এখন বিদ্যুতের সমস্যা চলতেছে, তো বলেন কারেন্ট চলে গেলে জেনারেটর সাথে সাথে জেনারেটর চালু হয়। 700 টাকায় এত ভালো সার্ভিস, মানে এত ভালো একটা এই দেখতে পাচ্ছে সবকিছু আছে, মানে এখানে একটা ড্রয়ার আছে আপনি জিনিসপত্র রাখার জন্য, দুইটা সোফা আছে, আপনার গেস্ট কেউ আসলে বসতে পারবে, আপনার সাথে কথাবার্তা বলবে, বাপরে বসে কথা বলতে পারবে, বেডে তো আর সবসময় বসে থাকা যায় না, চাইলে গেস্ট এখানে বসবেন, বসে একজন আসলে সাথে কি কথা বলবেন, আলাপ করলে। এখানে আপনি বসে বসে টিভি দেখবেন, ঠিক আছে? মাত্র অনলি 700 টাকা, ঠিক আছে? এখন আপনি যত রাত্রে থাকেন 24 ঘন্টা, ঠিক আছে, এক রাত একদিন 700 টাকা, এরকম সুলভ মূল্যে এত ভালো একটা সার্ভিস যেটা কক্সবাজার আসলে পাবেন। আসলে আমরা হোটেলের নামটা বলতে চাচ্ছি না, কারণ এরকম অনেক হোটেল আছে যেগুলো এত অল্প টাকাতে পাওয়া যায়, আরো বেশি টাকা হলে আরো একটু ভালো ভালো আর কি, সবকিছু এরকমই, ঠিক আছে? যে তো 700 টাকায় আপনারা আরো পাচ্ছেন সুইমিং পুল, ঠিক আছে? সুইমিং পুলটা এতটা ভালো নাই কার এই হোটেলটার, তবে সুইমিং পুলটা আছে, বুঝছেন না? চাইলে ওই সমুদ্র থেকে গোসল করে এসে এখানে আর একটু ফ্রেশ হয়ে নিলেন, সাথে বাথরুম তো আছে, বাথরুম তো থাকবেই, মাস্ট বি। যে বাথরুমের পরিবেশ তো খুবই সুন্দর, হাই কমোড আছে, সাথে ওই যা যা দরকার আর কি, বাথরুমের ওইটা নাই বললাম, বাথরুমে সব কিছুই আছে। 700 টাকা আর কি চান আপনারা? মানে আমি মনে করি না যে 700 টাকায় এত ভালো সার্ভিস বা এত কিছু পাওয়া যাবে, ঠিক আছে? তো এই সব অবস্থা, মানে আপনারা যদি কেউ আসেন কক্সবাজারে খুব অল্প টাকায় কম খরচে দীর্ঘক্ষণ কাটায় যেতে পারবেন। আমরা প্রায় সপ্তাহখানেক এখানে ছিলাম, খুবই কম টাকায়, তারা সার্ভিসও খুব ভালো দেয়, যারা আছে স্টাফ তারা খুবই, মানে আমাদেরকে খুবই সম্মান দিল, খুবই ভালোভাবে ভালো ব্যবহার করছে, যেটার কারণে আমরা মানে কমফোর্টেবল আর কি, এখানে থেকে নিজের বাড়ির মতোই মনে হয়েছে, ঠিক আছে? না কি বলেন, প্রচুর কিছু বলে দিয়ে যাচ্ছে। তো আপনারা যারা আসবেন, বলার দরকার নেই, হোটেলের নামটা এভাবে অ্যাভেলেবল হোটেল আছে, আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন, নামটা আমি বলতে চাচ্ছি না, কারণ নামটা না বলাই ব্যাপার নাকি। এই সব অবস্থা, তো ভালো থাকবেন সবাই, আমরা আজকে চলে যাচ্ছি, তো এই জন্য ভাবলাম যে